আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা একদম। তো আমি এখন যাব হচ্ছে গিয়ে বাজারে, হ্যাঁ, ডিম নিয়ে যাব। তো বললাম তো গতকালকে যে ডিম আমাদের মাশাআল্লাহ অনেকগুলাই জমেছে, তো মোটামুটি 12 হালি ডিম নিয়ে যাব। তো কত টাকা হালি বিক্রি করে যাব তো ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ডিম বিক্রি নিয়ে আরিফের সাথে যে আমার কয়েক দফা ঝগড়া হয়ে যায়, মানে ও শুধু বলে যে বিক্রি করো বিক্রি করো, আসলে আমার না মানে বিক্রি করতে চাই না। আমি মনে করি যে বাচ্চা ফোটাবো বাচ্চা ফোটাবো, কিন্তু আপনারা সবাই তো জানেন আমার আসলে বাচ্চা ফোটানোর অভিজ্ঞতা একদমই বাজে আমার খামারে, আর বাচ্চা ফুটলেও একদম প্রপারলি টিকে না। তো যাই হোক, এখন অনেকটা শিখতেছি, অনেকগুলাই টিকতেছে, তো এই আর কি, এটাই হচ্ছে গিয়ে সমস্যা। আর এখন আপনারা চেষ্টা করবেন ছোটো বাচ্চা থাকলে অবশ্যই লাইট দিয়ে রাখতে, লাইটের নিচে রাখতে, বাচ্চাকে যেন মশা না কামড় দেয়। মশা কামড় দিলেই কিন্তু ওই যে পক্সের যে ইয়াটা, এটা কিন্তু সম্ভাবনাটা বেড়ে যায়। তো একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। তো চলেন এখন যাব হচ্ছে বাজারে, আমরা ডিম বিক্রি করব। তো ভিউয়ার্স, এই যে এখানে আমাদের ডিম আছে, টোটাল 12 হালি ডিম, এখন যাব আমরা। তো গতবার তো আমি আর আরিফ গেছিলাম, তো আজকে আমি আর আম্মু যাইতেছি, একা একা আসলে যাইতে ইচ্ছা করে না। তো চলে আসছি বাজারে। তো এখানে উনি গুনে নিতেছে আসলে কতগুলো ডিম আছে। তো মাশাআল্লাহ এখানে 48টা ডিম আছে। তো আজকে আমরা টোটাল 860 টাকা ডিম বিক্রি করলাম, তো প্রায় 72 টাকা হালি পড়লো আর কি, 860 টাকা করে পড়লো। আর এখানে যে বাজার বসেছে দেখতে পাচ্ছেন, আর ওই যে আমাদের ডিমগুলা, তো আমরা একটু বাজারেও ঘোরাঘুরি করলাম। মাশাআল্লাহ সকালবেলা সব টাটকা সবজি আম্মুকে নিয়ে আসছে এই প্রথম। তো আম্মু দেখে বলতেছে তো খুব ভালো লাগতেছে। এখানে দেখেন হাঁস আছে, দেশি হাঁস, আরও অনেক কিছু, মানে যা যা থাকা দরকার, দেশি মুরগি, ছোটো মাছ বড় মাছ এই নদী থেকে উঠেছে এগুলা। এই বাজারটা যেহেতু নদীর পাড়ের বাজার, আর এই হচ্ছে আমাদের টাকা ডিম বিক্রির। আর এখানে হচ্ছে নার্সারির কিছু গাছ আসছিল, আরিফ থাকলে তো অবশ্যই কিছু গাছ কিন। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা বাজার থেকে চলে আসলাম, ডিম আমরা বিক্রি করলাম। করার পরে এখনও আমাদের কাছে মাশাআল্লাহ বেশ কিছু ডিম আছে। তো আসেন দেখি আমাদের কাছে কি পরিমাণ ডিম এখনও রয়ে গেছে। হ্যাঁ, আসেন খামারে যাই, ভিতরে পরিবেশটা দেখি। তো ভিউয়ার্স, আমরা টোটাল আমাদের খামার থেকে মানে 28 তারিখে বিক্রি করছিলাম 15 হালি ডিম। তো আজকে হচ্ছে গিয়ে 9 তারিখ মনে হয়, নাকি 8 তারিখ, যাই হোক, আজকে আমরা বিক্রি করলাম 12 হালি ডিম। তো এখনও আমাদের কাছে 16 পিস ডিম অবশিষ্ট আছে। তো যেখানে রয়েছে, যে এখানে কিছু রয়েছে, আসলে মুরগি যদি আবার কুচে হয় আমরা বসাই দিতে পারবো, তো সেই জন্য এই পরিমাণ ডিম আমরা স্টকে রেখেছি, কুচে হলে যেন বসাই দিতে পারি। তো এই আর কি। আর হচ্ছে গিয়ে আমার তো গতকালকে 2টা মুরগি বাচ্চা মারা গেছে দেখছেন আপনারা, তো বাকি যে 3-4টা মুরগি ছিল যে আরেকটা ডিম পাড়ে রাখছে, এই হলো 17টা ডিম। হ্যাঁ, আরও পারবে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ, ডেইলি এখন 4টা করে পাইতেছি। হ্যাঁ, ডেইলি 4টা করে পাইতেছি। তো যেটা বলতেছিলাম যে এইখান থেকে আমার কিছু বাচ্চা একটু ঝিমাইতেছে, এই যে এখানে একটা আছে দেখেন, এই যে দাঁড়ায় আসছে, ওকে কালকে আমরা পানি টানি খাওয়াই দিচ্ছিলাম ওষুধ মিশ্রিত, কিন্তু তেমন কোনো উন্নতি নাই এরকমই। তো আরেকটা বাচ্চা এখানে এরকম আছে, এই যে এইটাই এটাই। হ্যাঁ, তো এই 2টা এখন একটু বেশি ঝিমাইছে। আরেকটা আছে ছোটো সাইজের একটু, ওই যে ওইখানে, ওই যে। তো এই আর কি অবস্থা, এদেরকে এখন দেখি ধরে ধরে একটু ওষুধ খাবার খাওয়াই দেই। আর কি বলবো, গতকালকে তো 2টা মারাই গেল, এখন এই যে 3টা একটু বেশি অসুস্থ আছে, ওর মধ্যে এইটা একটু বেশি, আর ওইটা মিডিয়াম, আর একটা ছোট বাচ্চা আছে ওইটা সুস্থ হয়ে যায় খেলে যাইতেও পারে। তো এখন পানি দিতেছে হচ্ছে গিয়ে কি জ্যান্টামাইসিন মিশ্রিত পানি দিতেছি, ঠিক আছে, জ্যান্টামাইসিন এইটা দিয়ে পানি দিতেছি। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা মুরগি বিক্রি করার পরে এখানে 10 কেজি গম আনছি, 8 কেজি ছাগলের জন্য, 2 কেজি মুরগির জন্য আপাতত, পরে আবার বেশি আনলেই হবে। আর সেই সাথে মুরগির জন্য কিছু ফিড আনছি, এখানে স্টার্টার আছে আর গ্রোয়ার আছে। হ্যাঁ, লেয়ার ফিডটা পাই নাই, তো এখানে স্টার্টার আছে 3 কেজি আর গ্রোয়ার আছে হইতেছে গিয়ে 2 কেজি। এটা ওই যে আমি যে মাখা খাবারটা দিই, ওর মধ্যে একটু একটু করে মিশাইয়া মাইখে দিই, তাহলে হচ্ছে গিয়ে ভালো খায় মুরগি। তো এই আর কি। তো টোটাল এখানে 750 টাকা, 3 কেজি মানে স্টার্টার আর 2 কেজি গ্রোয়ার, মানে 5 কেজি আর 65 টাকা করে ধরছে কেজি প্রতি, আর গম ধরছে 42 টাকা করে। তো ভিউয়ার্স, এই যে একদম সন্ধ্যাবেলা,
একদম ছাদটা পরিষ্কার করা শেষ, ছাগলগুলো এখানেই রয়েছে, ঘরে উঠাই দিব কিছুক্ষণের মধ্যে। এর মধ্যে আমার হরিণ কে কে যেন কানে কামড়াইছে, কানে কামড়াইছে। আমি একটু বাইরে গেছিলাম, আর একটু কাজ ছিল ওই যে খাবার নিতে, হ্যাঁ ওই যে ওদের ওই ছাগলের জন্য গম, মুরগির জন্য গম, ফিড এগুলা নিতে গেছিলাম। আয়সা দেখি আমার হরিণের কান দিয়ে রক্ত বের হইতেছে, হয়তো বা অন্যান্য ভাই বোন এই কানে কামড় দিছে। তো যাই হোক, আমি ভাইও দিন দিয়ে দিছি। তো এরকম ছাগলের কাটা ছেঁড়া হইলে অবহেলা করে ফেলে রাখবেন না, ওখানে একটু ভাইও দিন লাগাই দিবেন, নয়তো জীবাণু আক্রমণ করে টিটেনাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাটা ছেঁড়া জায়গায়। তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে আয়সা দেখে হচ্ছে ভাইও দিন লাগাই দিলাম, কালকে আবার ইনশাল্লাহ ভায়োডিন লাগাই দিব। আর এর মধ্যে আমাদের যে ছোটা ডন আছে ওর হচ্ছে গিয়ে পাতলা পায়খানা হয়েছে, পরশু দিন হয়েছিল, কালকে একটু ভালো হয়েছে, একটু আলাদা করে খিচুড়ি খাইতে দিয়েছিলাম, তো পাতলা পায়খানা হয়ে গেছে। তো যাই হোক, পাতা পোতা খাইলে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই তো আমাদের ঝুলা, ঝুলা আসলে এইবার তিন নাম্বার বার গাভীন, হ্যাঁ তৃতীয়বার বাচ্চা দিবে এইবার আমাদের ঝুলা। তো মাশাআল্লাহ উলান অনেকটাই নেমে গেছে দেখতে পাচ্ছেন। আর ওর হচ্ছে গিয়ে পাঠা দেখানো হয়েছিল 17 তারিখে, ঠিক আছে, তো সে হিসেবে অক্টোবরের 17 তারিখে, হ্যাঁ তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, হ্যাঁ তো মার্চের 17 তারিখের আগে ইনশাল্লাহ বাচ্চা হয়ে যাবে, 150 দিনের মধ্যে ইনশাল্লাহ ছাগলের ডেলিভারি সম্পন্ন হয়ে যায়, আমি আমার খামারের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো ইনশাল্লাহ মার্চের 17 তারিখের মধ্যে হয়ে যাবে। তো দেখা যাক এবার কয়টা বাচ্চা হয়, ওর তো বিগত দুইবার দুটি করে বাচ্চা দিয়েছে, যেহেতু ওর মা তিনটি করে বাচ্চা দেয় এবং ওর বোনও এবার তিনটি বাচ্চা দিয়েছে, তো ওর কি এবার তিনটি বাচ্চা হবে কি না শিওর এখনও বুঝতেছি না। দেখো কত উপায়খানা করলে ইয়া ছোট ডন। তো ছোটা ধরনের একটু বেশি পাতলা পায়খানা হয়েছে, তো যাই হোক স্যালাইন খাওয়াবো একটু পরে ওকে আবারও। আর যেটা বলতেছিলাম ঝুলার কথা, তো ঝুলা হচ্ছে গিয়ে রাতের বেলা একটু শুয়ে একটু মানে উহ আহ এরকম করে, খাওয়া দাওয়া ঠিক আছে, জাবর কাটা ঠিক আছে, হয়তোবা একটু ওর অস্বস্তি বেশি লাগে সেই জন্য হয়তোবা সাউন্ড করে। তো এইটা একটা ইয়া, তো ছোট ডন জাবর কাটতেছে, এমনি কোনো সমস্যা নাই, পেট ব্যথা বা তেমন কোনো সমস্যা নাই, খালি পাতলা পায়খানা হয়েছে, হয়তো বা গ্যাস থেকে পাতলা পায়খানা হয়। তো এই মুহূর্তে আমি কোনো ওষুধ দিব না, ওষুধ দিলে গ্যাসটা আটকে পড়ে যাবে পেটের মধ্যে। তো পাতলা পায়খানা হয়ে পেটটা ক্লিয়ার হোক, আর আমি ওকে শুধু স্যালাইন পানি খাওয়াবো এখন, ঠিক আছে, ফিডারের ওরা যেহেতু ফিডার খায় আমি ফিডারে করে স্যালাইন পানি খাওয়াবো। আর ওইদিকে আমাদের মুরগির খাঁচার কাজ কিন্তু এখনও চলমান, তো আসেন দেখে আসি মুরগির খাঁচার কাজ কত দূর হইলো। আর এইদিকে হচ্ছে কি আমাদের খাঁচাটা তৈরি হচ্ছে, মনে করছিলাম আজকেই কাজ শেষ হবে, তা হইল না। তো দেখতে পাচ্ছেন এখানে কেবল নেট লাগাইতেছে, আরও একদিন কাজ করতে হবে, যা ভাবছিলাম তার চেয়ে খরচ আর একটু বেড়ে গেল, কারণ আরেকদিন ওরা বেশি কাজ করলে আরও 1500 টাকা বেশি বেতন দিতে হবে। তো যাই হোক, মানে কাজ এই পর্যন্ত, এখন আপাতত স্টপ থাকবে হয়তো। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার এই ছোট্ট খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।